এই যে আমার বাবা মাকে যে হেনস্থা হতে হলো সেটা কোনোভাবে মানা যাচ্ছে না, আমি তো মানতে পারবো না। এই অন্যায়ের বিরুদ্ধে আমি শেষ রক্তবিন্দু অবধি লড়ে যাব। মুখ্যমন্ত্রী রাতের ঘুম এমনিতে উড়ে গেছে, আর আমি খুব খুশি যে আমার মাতৃসভা মুখ্যমন্ত্রী তার পুত্রসভা কৌস্তবকে ভয় পেয়েছে। ইয়ে ডার হামে আচ্ছা লাগা, তৃণমূলকে উৎখাত করা এটাই হচ্ছে একমাত্র কথা। এখানে তৃণমূলের কাছাকাছি কে? আমি তো এত বড় কথা বলছি, আমি আমার দল যদি কোনো সময় মনে করে যে তৃণমূলের কাছাকাছি আসবে, এখানকার কংগ্রেস কর্মীরা তখন বিকল্প ভাবনা চিন্তা করবে। তৃণমূলের সাথে কোনো রকম কোনো সমঝোতা আমরা মানতে পারবো না।